এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান ভার্সন স্পেশাল এডিশন। এটার কালারটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ইয়ামাহা বাইকের শোরুমে, যেটি কুষ্টিয়া আমলাপাড়া অবস্থিত। ইয়ামাহা বাইকের যে শোরুমটি আছে, এটির আগের নাম ছিল বিজয় মোটরস, তবে দীর্ঘ 4 বছর ধরে এসআই মোটরসের সাথে সাফল্যের সাথে ব্যবসা করেছেন, তবে এখন এসআই মোটরসের ডিলার ছেড়ে দিয়েছে বিজয় মোটরস। এই জন্য নাম চেঞ্জ করে হয়েছে ইয়ামাহা মোটর সাইকেল গ্যালারি বিডি। এই শোরুমে কিন্তু সকল বাইক ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়। আসলে অনেকেই সিভিউ কন্ডিশন যেটা বলে সেই বাইকগুলো কিন্তু এই শোরুমে পাওয়া যায়। তো এখন আপাতত কী কী বাইক আছে এবং বাইকের দাম চলছে কেমন তা আমি আপনাকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক দেরি না করে যাই শোরুমের মধ্যে। ভিউয়ার্স, এই শোরুমে কী কী বাইক আছে এবং সকল ইনফরমেশন আজকে আমি জানব এই শোরুমের সুপারভাইজার নূপুর ম্যাডামের কাছ থেকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের যে শোরুমে আমি এসেছি, এখন বর্তমানে কী কী বাইক আছে এবং বাইকের দামগুলো একটু জানাবেন। জি, এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল বাইক পাচ্ছেন R15 পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সন, এবং হচ্ছে FZS ভার্সন 3 BS6 পাচ্ছেন, ইন্ডিয়ান R15টা পাচ্ছেন, XSR পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সন। তো আমি হচ্ছে আপনাদেরকে আমাদের বাইকের প্রাইসগুলো বলে দিই। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান ভার্সন স্পেশাল এডিশন। এটা আপনি পাচ্ছেন 5,50,000 টাকায়। সাথে আপনি রেগুলার এডিশন হচ্ছে ইন্দোনেশিয়ান R15 পাচ্ছেন 5,35,000 টাকায়। এছাড়াও আপনি পাচ্ছেন R15 ইন্ডিয়ান ভার্সনগুলো, যেগুলো আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে কালেকশন করে থাকি, আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে, ওগুলো আপনারা পাচ্ছেন 4,45,000 টাকাতে। সাথে আরেকটা ম্যাজিক আপনারা যেটা পাচ্ছেন, কাস্টমারদের খুব 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 বেশি চাহিদার একটা বাইক, সেটা হচ্ছে R15 মুনেস্টার, যেটা আপনি পাচ্ছেন 5,50,000 টাকায়। এটাও ইন্দোনেশিয়ান ভার্সন, এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। এখানেই শেষ না, আমাদের সাথে আরও একটা ধামাকাদার বাইক থাকতেছে, যেটা অনেক অনেক বেশি এখন কাস্টমারদের চাহিদা, সেটা হচ্ছে XSR ইন্দোনেশিয়ান ভার্সন। আপনি সিলভার কালার পাচ্ছেন, সাথে ব্ল্যাক কালারও অবশ্যই আমাদের অ্যাভেলেবেল আছে, এবং এটার প্রাইস আপনি পাচ্ছেন 5,35,000 টাকাতে। এছাড়াও আপনি পাচ্ছেন MT15 সিঙ্গেল চ্যানেল ABS, যেটা আপনি লং ট্যুরে গেলে অনেক সময় আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, ওখান থেকে আপনি নিজেকে সেফ করতে পারবেন। হুটহাট ব্রেক ধরলে পরেও যে সমস্যাগুলো অনেক সময় হয়, ওখান থেকে আপনি নিজেকে সেফ করতে পারবেন। MT15-এর অবশ্যই হচ্ছে আমাদের কালার আছে, হোয়াইট কালার পাচ্ছেন, ব্লু কালার পাচ্ছেন, ব্ল্যাক পাচ্ছেন। এটার প্রাইস আসবে হচ্ছে 3,92,000 টাকা। এখন যেটা আছে আমাদের, এটা কাস্টমারদের অনেক বেশি চাহিদা, সেটা হচ্ছে FZS PS6 ভার্সন 3। এটার আপনি 4টা কালার আমাদের কাছে পাচ্ছেন ম্যাজিক্যালি, হচ্ছে রেড কালার পাচ্ছেন, ম্যাট ব্লু পাচ্ছেন, ব্ল্যাক পাচ্ছেন, গ্রে কালার পাচ্ছেন। আর এটা অবশ্যই সিভিউ কন্ডিশন, এবং এটার প্রাইস আসতেছে আপনার 2,92,000 টাকা। এটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে স্টকে। আচ্ছা ম্যাডাম, এটাতে কি ABS ব্রেকিং সিস্টেম আছে কিনা? অবশ্যই এটাতে ABS ব্রেকিং সিস্টেম আছে। এটা ডুয়াল চ্যানেল না সিঙ্গেল চ্যানেল? সিঙ্গেল চ্যানেল। আচ্ছা, শুধুমাত্র সামনের দিকে ABS ব্রেকিং সিস্টেম পাচ্ছি? জি জি জি। ওকে, এছাড়া আপনি লেডিসদের জন্য পাচ্ছেন, যারা সার্ভিস হোল্ডার আছে, ইয়ামাহা ফ্যাসিনো স্কুটি, এটার FI ইঞ্জিন এবং 125 cc মাইলেজ পাচ্ছেন 60 কিলোমিটার, প্রতি লিটারে 60 কিলোমিটার করে পাচ্ছেন। এটার কালারটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এবং এটার রেগুলার প্রাইস আসতেছে আপনার 2,10,000 টাকা। আচ্ছা ম্যাডাম, এতক্ষণ যে বাইকের দামগুলো আমি জানতে পারলাম, এই দামের উপরে কি কোনো কথা বলার সুযোগ আছে নাকি আপনাদের এখানে ফিক্সড দাম? জি না, অবশ্যই আপনারা চাইলে কথা বলে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনাদের এখানে কিছুটা দামে দামে করার সুযোগ আছে। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবুজ বিডি ব্লগে আবার স্বাগতম। আমরা আসছি ইয়ামাহা সকল মডেলের বাইক নিয়ে কথা বলতে। সবুজ বিস্তারিত সব কিছু জানিয়ে দিয়েছে, জাস্ট আমার শেষ মুহূর্তে কিছু না বললেই নয় তাই বলার জন্য আসলাম। আমরা এসআই মোটরসের ডিলার ছিলাম গত 4 বছর যাবৎ, তা আমরা রিসেন্ট হয়তো 3-4 মাস ডিলার ছেড়ে দিয়েছি, এবং আমরা নিজেরা সিভিউ কন্ডিশনের বাইক আমদানি করছি, সেটা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ইন্ডিয়া সকল সিভিউ কন্ডিশনের বাইক আমাদের কাছে পাচ্ছেন। আমরা সিক্যাডি কোনো কন্ডিশন বা এসক্যাডি কন্ডিশনের কোনো গাড়ি বিক্রয় করি না এবং আমাদের কাছে পাবেনও না। সিভিউ কন্ডিশনের সকল বাইক আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ।
আর সকল প্রকার বাইকের দাম নির্ধারণ করেছি, তারপরেও কম বেশি কথা বলার সুযোগ আছে। গাড়ির সাথে অনেকগুলো গিফট আইটেম ফ্রি আছে এবং আমরা প্রতিটা বাইকে 1 বছরের ফ্রি সার্ভিস, ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকছি। সেটা প্রথম 5টা সার্ভিস আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং আশপাশের যত যাবতীয় যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আপনি সার্ভিস ওখান থেকে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বাইকের সাথে কি কি গিফট দিচ্ছেন এবং আপনাদের কাছে হায়ার সিসি, যেহেতু ভবিষ্যতে হায়ার সিসি আসার একটা অনুমোদন হতে পারে হয়তোবা, যেটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে, তো হায়ার সিসি কোনো বাইক আপনাদের কাছে পাওয়া যাবে কি না? প্রথম কোয়েশ্চেন ছিল যে গিফট আইটেম কী দিচ্ছি আমরা। আমরা প্রথম গিফট আইটেম দিচ্ছি হচ্ছে, এখন যেহেতু শীত চলছে, উইন্ড ব্রেকার জ্যাকেট একটা ফ্রি আছে, একটা গাড়ি ঢাকা কাভার ফ্রি আছে, ডকুমেন্টারি ব্যাগ, একটা চাবির রিং, আর সাথে পরিবারের জন্য মিষ্টিমুখ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করেছিলে যে হচ্ছে হায়ার সেগমেন্টের গাড়িগুলো ঢোকার কথা কি অবস্থা। আসলে হায়ার সেগমেন্ট সরকারি অনুমোদন হওয়ার একটা পরিকল্পনা চলছে, যদি হয়ে যায় আশা করি সবার আগে আমরা হায়ার সেগমেন্টের গাড়ি ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে পারলাম যে সিভিউ কন্ডিশনের বাইক নাকি ঢাকার বাইরে কোথাও থেকে রেজিস্ট্রেশন করা যায় না, সেক্ষেত্রে আপনারা কি ঢাকা থেকে রেজিস্ট্রেশন করা লাগবে নাকি আপনাদের জেলা শহর থেকে রেজিস্ট্রেশন করা যাবে, এটি কুষ্টিয়া থেকে রেজিস্ট্রেশন করা যাবে কি না? সবুজ, খুব ভালো কোশ্চেন করেছো যে আসলে অনেক সময় দেখা যায় যে জেলা শহর থেকে ঢাকা থেকে বাইক নিয়ে আসে, কিন্তু জেলা শহর রেজিস্ট্রেশন করতে তারা একটু বিড়ম্বনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা নিজ জেলাতে রেজিস্ট্রেশন দিচ্ছি খুব সহজেই। সো ভিউয়ার্স, ভিডিও ডেসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি শোরুমের সাথে কথা বলতে পারবেন। এছাড়া ভিডিওতে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি নাম্বারে যোগাযোগ করে তারপরে শোরুম ভিজিট করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। MT50 125 cc ইঞ্জিন FI, ওয়াও।